দেশের যুবকেরা বহু জায়গায় মেয়ে দেখতে যায়। তদানীন্তন সময়ে একজন মহিলা স্বামী মারা গেলেন, সেই মহিলা অনেক আবেদা জাহেদা মহিলা ছিলেন, সেই মহিলাকে বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন। মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া বললেন, আমি আপনাকে চারটা প্রশ্ন করব, যদি চার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বাসব। দেখেন বর্তমানে কিন্তু পুরুষেরা মেয়েকে যে জিজ্ঞাসা করে, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, নামাজে কয় ফরজ, উযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ। বর্তমান সমাজে পুরুষেরা মেয়ের জিজ্ঞাসা করে বিবাহ করার আগে, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে বিবাহ হয়, না দিতে পারলে বিবাহ শেষ, কথা বলেন। আর এদিক দিয়ে মহিলা পুরুষকে চারটা প্রশ্ন করলো, কেমন মহিলা। আমেদা মহিলা ডাক দিয়ে বলতেছি, আমি আপনাকে চারটা প্রশ্ন করব, যদি আপনি চার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব। বললেন এক নম্বর প্রশ্ন, আমি জান্নাতি না জাহান্নামি। আপনি বলেন তো জান্নাতি না জাহান্নামি, বলেন। সাথে সাথে পুরুষ অচেতন হয়ে গেল, কিরে কি প্রশ্ন করে, আমি জান্নাতি না জাহান্নামি। এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই মহিলা, দুই নম্বর প্রশ্ন করলেন, বললেন যখন কাল কেয়ামতের দিন মিজানের পাল্লায় আমার আমল মাপ দেওয়া হবে, ওই সময় আমার আমল মিজানের পাল্লায় ভার হবে না হালকা হবে। আল্লাহু আকবার। ওয়াকিমু ওয়াসনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। কেয়ামতের দিন একটা পাল্লা দাড়ি ফাল্লা সামনে ধরা হবে, আর নেক দাড়ি ফাল্লায় উঠানো হবে, এক পাল্লায় থাকবে গুনা আর এক পাল্লায় থাকবে নেক। মাপ দেওয়ার পর যদি নেক বার হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। সুতরাং মিজানের পাল্লায় যখন নেক মাপ দেওয়া হবে, যদি নেক মিজানের পাল্লায় ভার হয়ে যায়, তখন তার ঠিকানা হবে সন্তুষ্টপূর্ণ জান্নাতের ঠিকানা। দুই নম্বর প্রশ্ন চলতেছে, মহিলা উল্টা পুরুষকে প্রশ্ন করল, আমার যখন আমল মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে তখন আমল ভার হবে হে না হালকা হবে পাতলা হবে। পুরুষ যখন দুই নম্বর প্রশ্ন শুনলেন তখনও সে থম খেয়ে গেল। যার আমল মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে তার হবে হাওয়া জাহান্নাম। আর যেই ব্যক্তি গীবত করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু
تخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة যেই ব্যক্তি সামনেও গীবত করলো পিছনেও গীবত করলো আর যেই ব্যক্তি মাল শুধু জমা করলো ভালো জায়গায় দিল না নিজেও খাইল না মাল জমা করিয়া শুধু গুনতেছিল ওই ব্যক্তিকে হুতামা নামে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করলেন ওয়ামাদুরাকা মাল হুতামা ও নবীজি হুতামা কি আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা হুতামা হলো জাহান্নাম পরজনিত জাহান্নাম হলো হুতামা ওই হুতামা নামে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে যারা সামনে গীবত করবে পিছনেও গীবত করবে যারা মাল জমা করবে শুধু গুনতে থাকবে আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচায় রাখেন জোরে কর আল্লাহুম্মা আমিন রসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা যেই ব্যক্তি অপরের দোষ বয়ান করলো সে জিনা থেকেও কঠিন গুনাহ করলো জিনা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিয়াও দিতে পারে কিন্তু গীবাত করলো যার তার কাছে যদি ক্ষমা না চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না এক সময় আমরা কত অন্যায় করেছি এখনো ফিরিয়ে আসি ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ছোট একটা সূরার আলোচনা দিয়ে একটা ছোট এক্সাম্পল দিলাম একটা ঘটনা বর্ণনা করতেছি এর মাধ্যমে কিছু নসিহা স্বরূপ কথা আলোচনা না করলেই নয় গীবত করলে যে অন্যের দোষ বয়ান করা হয় এই অন্যের দোষ বয়ান করালে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যদি জিনা করে তার সেও মারাত্মক গুনাহ হয় আমরা গীবত থেকে বেঁচে থাকব কে কে রাজি আছেন একটু হাতটা দেখান লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ ইমানি চেতনা অনেক বাড়ছে দুই নম্বর প্রশ্ন হলো আমার আমল মিজানের পাল্লায় হালকা হবে না ভার হবে তিন নম্বর প্রশ্ন হলো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারতেছে না মহিলা কিন্তু উত্তর চাইতেছে পুরুষের কাছে বিবাহ করতে গেলেন মহিলা উল্টা প্রশ্ন করে বসলেন কেমন আল্লাহ আলা মহিলা জোরে কন সুবহানাল্লাহ তাহলে তিন নম্বর প্রশ্ন করলো আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে নাকি আমার বাম হাতে আমল নামা দেওয়া হবে ভুলে গেছেন আর যার ডান হাতে আমল দেওয়া হবে তার হিসাব হবে সহজ মারহাবা কো কে কে ডান হাতে আমল নামা চান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ইমানের টেস্ট করতে হয় কারা ঘুমায় কারা পয়েন্ট দরিয়া কথা শুনে আর যেই ব্যক্তির বাম হাতে আমল নামা দেওয়া হবে তার এই বুকের ভিতর দিয়া ফারিয়া ভিতরে বাম হাতটা ঢুকায় দিয়া ফিট দিয়া আমল নামা দেওয়া হবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে থাকিয়া চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দে তখন আল্লাহ বলবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া হাসর ময়দানে যখন সূর্যের তাপ মাথার উপর পড়িয়া যাবে তখন সূর্যের তাপের ভিতরে এত কষ্ট লাগবে বিচার এত কঠিন হবে নাফর মানবে ইমানের তখন তারা বলবে আল্লাহ তাড়াতাড়ি হিসাব দিয়া দাও আমরা যদি জাহান্নামী হই জাহান্নামে দিয়া দেন আবু জেহেল জাহান্নামে ছিল আবু তালেব জাহান্নামি হিন্দু বলতেছে আমি জান্নাত চাই না কারণ জান্নাতে যাওয়ার মূল ঈমান নাই কথা বলেন ঠিক কিনা
ধরেন একটা লোক অন্ধকারের ভিতরে বাড়িতে যাবে বহু দূর থেকে আসতেছে লাইট থাকলে সহজ হবে কথা কোন লাইট না থাকলে আমাদের বাড়ি জান্নাতে আর আমাদের লাইট হলো ঈমান কথা বলে ঈমানে সাজ দেওয়ার জন্য এই তাফসীর মাহফিল কারণ লাইট থাকলে লাইটের পাওয়ার কমে কি কমে না সাজ কমে না এই সাজ দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিল গুলো আলহামদুলিল্লাহ বলুন তাহলে তিন নম্বর প্রশ্ন ডান হাতে আমলনামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে চার নম্বর প্রশ্ন হলো যখন ফুলসিরাত আমি পার হয়ে যাব তখন আমি ফুলসিরাত পার হইয়া উপরে যেতে পারবো নাকি ফুলসিরাত থেকে আমি ফরিয়া জাহান্নামে অধিবাসী হয়ে যাব জাহান্নামি হয়ে যাব পুরুষ আল্লাহর ওলি চোখের ফানি দর 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 করিয়া ফালাইয়া দিয়া বলতেছে ও মহিলা গো আপনি যে চারটা প্রশ্ন করলেন আপনি জান্নাতি না জাহান্নামি আমি উত্তর দিতে পারলাম না দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে তৃতীয় নম্বর প্রশ্ন হলেন মিজানের পাল্লায় আমার আমল ভার হবে না হালকা হবে চার নম্বর প্রশ্ন করলেন আপনি ফুলসিরাত পার হওয়ার সময় ফুলসিরাতের রাস্তা পার হইয়া ওপার যাইতে পারবেন না আবার ফরিয়া যাইবেন এই যে চারটি প্রশ্ন করলেন আমি একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না অতএব আমি এই চারটা ঘাটি পার হইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করব ওই মহিলা বললেন আমি যদি আপনার কাছে বিবাহ বসি আপনি আমার স্বামী এই হিসাবে আপনার খেদমত করা আমার জন্য ফরজ হয়ে যাবে আপনি আমার স্বামী আপনার ভিতরে আমার মহব্বত তৈরি হয়ে যাবে আপনার মহব্বত এবং আল্লাহর মহব্বত আমি কিভাবে এই অন্তরের ভিতরে ঢুকাইব অতএব আমি আপনার সাথে বিবাহ বসলে আপনার মহব্বত আল্লাহর মহব্বত এক করতে পারবো না দ্বিতীয়ত হইল আমার সন্তান যখন হবে তখন ওই সন্তানের লালন পালন করতে যে সময় দেওয়া লাগবে আপনার সন্তানকে লালন পালন করতে যে সময় দিতে হবে ওই সন্তানের পিছনে আমার একটা সময়ও যাবে এবং মহব্বতও হবে তাহলে আমি আল্লাহর মহব্বত কিভাবে অন্তরে ঢুকাবো অতএব আমার আর বিবাহর প্রয়োজন নাই যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন ওই আল্লাহর জন্য আমরা সকলে যতদিন বাসিয়া থাকি এই চারটা গাটি পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছি একটু হাতটা মালিককে দেখায় জোরে একটা স্লোগান মারবেন লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন চার প্রশ্নের উত্তর দিতে পারে না।